নীরব জি মামা, মহসিনকে গোল্ড রেখে টাকা লোন দিয়েছিলাম, সেটাকে এখনো ফেরত দেয় নাই, ব্যবসা তো পুরাই লস। ইসমাইল, মেয়ের বিয়ের জন্য অনেক টাকা নিয়েছিল, শালা টাকাও দিচ্ছে না সুদও দিচ্ছে না। কে কে ইসমাইল? ওই যে মোজাম্মেলের মাধ্যমে যে টাকা নিয়েছিল। কি বন্ধক রেখেছে? সিএনজির কাগজপত্র রেখে চুক্তিনামায় সই করে টাকা নিয়েছিল। মামা জি, যাও প্রথমে ওর সিএনজিটা নিয়ে এসো। ঠিক আছে। এই সিএনজি নাম্বার ঢাকা ল 1770-28। মামা? জি মামনি। সিএনজি নাম্বারটা কি বললে? ঢাকা ল 1770-28। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ইমাম সাহেব এলেই তো মিলাদটা পড়িয়ে সবাইকে খাবারটা দিয়ে দিতাম, ওরা দেরি করছে কেন দেখতো বাবা? আমি দেখছি। ইসমাইল সাহেব আজকে খুব ধুমধাম করে অনুষ্ঠান, অনেক সুন্দর হবে। আসলে ছেলে আসবে না? হ্যাঁ ভালো। খুঁজে দেখ কোথায় আছে। কি কি হয়েছে মামনি? কি ব্যাপারটা? কি আজকাল কোথায় ঢুকেছিস? কি হয়েছে আমাকে বলো, আমি ওর বাবা। দাঁড়ান, কি ব্যাপার? মেম সাহেব, আমার মেয়ের 7 মাসের অনুষ্ঠান, বাড়ি ভর্তি মেহমান, আপনারাও এসেছেন, বসুন বসুন। শুনেছি মামনি, ওর মেয়ের 7 মাসের অনুষ্ঠান হচ্ছে, সুদের টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছো, মেয়ের এখন পেট বড় হয়ে গিয়েছে, ডেলিভারি হওয়ার টাইম হয়েছে, আমাদের টাকা দেওয়ার টাইম হয় নাই। আই আজকাল কোথায় লুকেছিস? বেরিয়ে আয়। আমার ছেলে কি করেছে? আই বড়ি, তোর ছেলেকে কোথায় লুকেছিস? বল। তুই একটা মেয়ে হয়ে মায়ের বয়সী মহিলার গায়ে হাত তুলিস কিভাবে? দেখবি দেখবি কি করে। তোর কি মনে হয় শুধু তোর হাতে শক্তি আছে, আর আমাদের মতন গরিবদের হাত শুধু কাজ করার জন্য? আপনার পায়ে পড়ি, আমার রূপাকে ছেড়ে দি। তোর ছেলেকে বলবি 1 ঘন্টার মধ্যে সমস্ত টাকা সুদে আসলে পরিশোধ করে ওর বোনকে আম্মা জানের জেলখানা থেকে ছাড়িয়ে আনতে, নইলে সময়ের আগে নানা হয়ে যাবে। রূপা।
ফাহিম রূপাকে মায়া ম্যাডাম তুলে নিয়ে গেছে। মাহিম ভাই একাই আমাকে সবগুলারে মারছে। মাহিম ভাই যাওয়ার সময় আমাদের কি বলে গেছে, কাল সকাল 11টায় সিএনজি গ্যারেজ থেকে টাকা নিয়ে আইতে। আমি এখানে তোর চেহারা দেখতে আসিনি, সমস্ত টাকা সুদে আসলে ফেরত দে। সিএনজি এর দলিল দে। মামা মামা দলিল। এদার এই নাও, এটা তোর আসল টাকা। এটা তোর সুদের টাকা। টাকা ধরি ধরি, টাকা ধরি ধরি, ধরি ধরি। এটা তোর চক্রবৃদ্ধি সুদের টাকা। টাকা রে টাকা, টাকা টাকা টাকা। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে জোর করে হারানোর কষ্ট বাঙালি এখনো মনে রেখেছে, আর তোরা কালকের মারের কথা এখনই ভুলে গেছিস? না মাহিন ভাই, ভুলি নাই। ভেরি গুড। এই বাস বান্দা তো মালা পাবি না। ও মাই গড, ভাই কোন শুনতে পারিনি। Yeah.
তোর এত বড় সাহস? তুই আমার বাড়িতে এসে আমার বাবা মাকে অপমান করেছিস, আমার অন্তঃসত্ত্বা বোনকে জোর করে তুলে নিয়ে গেছিস। আমি চাইলে কালই তোকে টাকা দিয়ে আসতে পারতাম, কিন্তু আমি দেইনি কেন জানিস? তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস। একটা কথা মনে রাখবি, এই মাহিম শুধু গাড়ি চালাতেই জানে না, তোর মতো অহংকারীকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানে। আর এই যে 100 টাকা, এতক্ষণ যে বানর হয়ে সবাইকে নাচ দেখিয়েছিস তার বকশিস। যা। এই মামার বাচ্চা, কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? আমাকে ফোন করিসনি কেন? আমাকে ফোন করিসনি কেন? বল মা। মা, আমি ওকে ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত আমি ওকে পরপারে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওদের উপর ভরসা করে কোনো লাভ নেই, এমন ভাবে চলতে থাকলে সবাই আমাদের বিপক্ষে চলে যাবে। ওকে মেরে ফেল, যা হয় আমি দেখব। আমি কি যে উল্টা পাল্টা কথা বলে, আমি যা বলি শুনুন। মাথা গরম করে কোনো কাজ করা ঠিক হবে না। তুমি ওকে মেরে ফেললে পুলিশ কিন্তু চুপ থাকবে না, এত মানুষের মধ্যে এসে ও তার বোনকে ছাড়িয়ে নিয়ে গেল। ওকে সাধারণ মানুষ ভাবলে আবারও ভুল করবে, ওর সঙ্গে লাগাটা এখন বুদ্ধিমানের কাজ হবে না। আপামনি একটা পিঁপড়াও হাতিকে নাচাতে পারে, ওর জন্য আমরা এমন জাল পাতব যে ও এই জাল থেকে কোনো ক্রমেই বের হতে পারবে না। এখনই সিজার করতে হবে, কুইক। তোমাদের জামাইকে খবরটা জানিয়েছো? হ্যাঁ মা, জামাইকে আমিই ফোন করে জানিয়েছি। ভাই, কেডা জানি আমাকে মহল্লায় আগুন লাগাই দিছে, সব পুরে সারগার হয়ে যাইতেছে। ভাইরা,
আমাগো সবের ঘরবাড়ি পুইরা গেছে। সরকারের কাছ থেকে টাকা পাইতে হইলে মিনিমাম 6 মাস সময় লাগবো। এই 6 মাস এতগুলা পরিবার বউ বাচ্চা নিয়া কই থাকবো আমরা? আমাগো আজকালকার মধ্যে টাকার ব্যবস্থা করতে হইব। আচ্ছা আচ্ছা, তুমি ঠিকই কইছো, যে করেই হোক আমাদের টাকা জোগাড় করতেই হইব। মামা, এসব কি বলছো? যে মহল্লার লোকেরা আমার মেয়েকে অপমান করেছে তাদের আমি টাকা দেব ঘর বানানোর জন্য? না 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 না, কিছুতেই না, কিছুতেই না মামা, কিছুতেই না। যা তোরা, এক টাকাও পাবি না, যা তোরা। পাঙ্কু, অভি, বের কর, বের কর ওদের। বাইরে 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 তারা বাইরে বাইরে। তোমাদের নতুন ঘর বানাতে যত টাকা লাগে আমি দেব, তবে শর্ত একটাই, তোদের লিডার মাহিমকে দলিলে সই করে টাকাটা নিতে হবে। যা, মাহিমকে নিয়ে আয়। এতে যদি আপনাদের সবার মঙ্গল হয় তাহলে আমি সিকিউরিটি দিতে রাজি আছি, চলুন। তুমি আমাকে মাফ করে দিও আকাশ, আমাদের জন্য রূপার এত বড় সর্বনাশ হয়েছে। ছি ছি বাবা, এসব আপনি কি বলছেন? শুধু শুধু নিজেকে দোষী বানাচ্ছেন কেন? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আজ আমরা আসি তাহলে। আচ্ছা বাবা, চলো রূপা, আবার এসো। আসি মা। যা মা, যা। আসি বাবা। চলো যাই, চলো। কি রে তানিয়া, সে কখন থেকে দেখছি কি জানি ভাবছিস? না মানে মাহিমের কথা ভাবছিলাম দাদি। মাহিমের কথা ভাবছিস? মাহিমের কথা ভাবলে তুই তো আকাশে উড়ে বেড়াইতি। আজকে চুপচাপ আসল কথা কি খুলে কত দাদি, মাহিম ওই রাক্ষসী মায়ের কাছ থেকে 3 মাসের শর্তে ওর কাছ থেকে টাকা এনেছিল। সময় তো শেষ, কিন্তু কেউ মাহিমকে টাকা দিচ্ছে না। আর সময় মতো টাকা না দিতে পারলে ওই রাক্ষসী মাহিমকে গোলাম বানিয়ে রাখবে, এই শর্তই দিয়েছিল। ঠিকই কইছিস, মায়া যে খারাপ, ও যদি সত্যি সত্যি মাহিমকে গোলাম বানিয়ে রাখে। জি ভাই, বাজারে যাবেন? এই মাহিম, ম্যাডামের দেওয়া 3 মাস সময় পার হয়ে গেছে কিন্তু তুই টাকা দিতে পারিসনি। শর্ত মোতাবেক তুই এখন ম্যাডামের গোলাম হয়ে থাকবি, চল আমার সাথে। চলো, চল। শর্ত মোতাবেক আজ থেকে তুই আমার কেনা গোলাম। এখন থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। প্রথম প্রথম দু একদিন কষ্ট হবে, কিন্তু এরপর আমার লাঠি খেতে খেতে সব ঠিক হয়ে যাবে। কি যেন বলেছিলি তুই, আমাকে রেপ করা তো দূরের কথা, আমাকে টাচ করতেও তোর ঘৃণা লাগে তাই না? নে, এবার পা ম্যাসাজ কর। ম্যাডাম, আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম। Hey!
মামা, পাঙ্গু, শান্ত, রশিদ, শান্ত, মামা গাড়ি বের করো। আজ মাহিমকে দেয়া 3 মাসের শেষ দিন। হয়তো টাকা আনবো, নয়তো মাহিমকে গোলাম বানিয়ে এখানে নিয়ে আসবো। আমি এখানে বসতে আসিনি। ওই ড্রাইভারের বাচ্চাকে বল আমার সামনে আসতে। আমার টাকা দে, নইলে গোলাম হয়ে আমার সাথে যেতে হবে। দে টাকা, দে টাকা। গোলাম? কি বলছিস এসব? কিসের টাকা, কিসের গোলাম? 3 মাসেই ভুলে গেছিস, মহল্লাবাসীদের ঘর করার জন্য আমার কাছ থেকে গোলামি করার শর্তে যে 50 লক্ষ টাকা সুদে এনেছিলি, আজ টাকা ফেরত দেবার শেষ দিন। দেখ দলিলে কি লেখা আছে। মামা দেখো, নিজ হাতে সই করে 50 লক্ষ টাকা নিয়েছিল। এই দলিলে সাইন করে টাকা এনেছি আমি, তাও আবার সুদে? মামা মধু, মামা মদ খাও তুমি আর নেশা ধরে অন্য মানুষে? এই দুঃখেই তো মামা মধু খাওয়া ছেড়ে দিয়েছি। মাহিম, আমরা তোমার সাথে মজা করতে আসি না। রাতের আধারে মহল্লায় আগুন লাগিয়ে নিরীহ মানুষগুলোকে ঘর ছাড়া করে আমাকে বিপদে ফেলতে চেয়েছিলি, কি মনে করেছিস? আমি কিছুই জানি না। আমি যখন জানতে পেরেছি তখন সব পুড়ে ছাই হয়ে গেছে। তোদের জন্য যে ঘর পুড়েছে সেই ঘর বানাতে তোদের কাছ থেকে টাকা নেবার জন্য আমি কিছুই বলিনি। সুদের বিজনেস করিস? তোরা মামে গভর্নমেন্টের কোন এভিডেন্সের উপর ভিত্তি করে সুদের বিজনেস করিস? তোদের কাছে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি আছে? নেই, কারণ প্রতি মাসে 20% হারে সুদের বিজনেস করার অনুমতি বাংলাদেশ ব্যাংক কেন? পৃথিবীর কোনো ব্যাংকই দেয় না। এটা বিজনেস না, জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া খুলে নেয়া। মানি লন্ডারিং অ্যাক্টে বেআইনিভাবে সুদের ব্যবসা করার জন্য তোর আর তোর আম্মাজানের জেল হবে। আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মতো একটা সিএনজি ড্রাইভারের মুখে আইনের দু একটা কথা শুনে আমি ভয় পালিয়ে যাব? টাকা দে, না হলে কোন ধারায় ফেলে তোকে আমার গোলাম বানাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। অবজেকশন, ইউ ডোন্ট নো বিকজ ইউ আর ব্লাইন্ড, বাট আই নো বিকজ আই এম লয়ার। তাই নাকি? এখন আবার উকিল হবার নাটক করছিস? আই এম নট ডুইং এনি ড্রামা, আই হ্যাভ ল ডিগ্রি। যা বলি কান খুলে শোন, যে টাকা তুই দিয়েছিস তা ক্ষতিপূরণের চেয়ে অনেক কম, সো লাইফ টাইমের জন্য ভুলে যা। না হলে এই দলিলের টাকা আদায়ের নারকীয় শর্তের উপর ভিত্তি করে আমি তোদের নামে মামলা করে তোকে আর তোর আম্মাজানকে জেলের ভাত খাওয়াবো। তোর মা জেলে পচে মরবে আর তুই জেল খাটতে খাটতেই বুড়ি হয়ে যাবি, লাইফের বাকি টেস্টগুলো আর পাবি না। মামনি চলো, ভয়ঙ্কর বিপদ আছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এখানে যা লেখা আছে আইনের কাছে তার কোনো মূল্য নেই, বরং এইসব শর্তে মানুষের উপর অত্যাচারের চরিত্রই ফুটে ওঠে, যা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। এই দলিলের প্রেক্ষিতে মামলা হলেও জেতা সম্ভব নয়। কেমন লয়ার তোমরা?
লয়ারদেরকে ধুরন্ধর হতে হয় ধুরন্ধর, মিথ্যেকে সত্য বানাতে হয়। আমার কথা শুনুন, তাহলে ওর বিরুদ্ধে জেতা কঠিন হবে না। যে কোনো ভাবেই হোক এই মামলায় জিততেই হবে। সরি ম্যাডাম, ফাইন্যান্স রুলস অনেক কঠিন হয়ে গেছে, আইন রায় সবই আপনার বিপক্ষে চলে যাবে, আমরা কিছুই করতে পারবো না। ইউ ব্লাডি স্কাউন্ডরেলস, জাস্ট গেট আউট, বেরিয়ে যাও। ইটস টু মাচ। মা, গ্রাম থেকে মামাকে ডেকে আনো, ওই মাহিমের কাহিনী শেষ করতে একমাত্র মামাকেই দরকার হবে। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর মামা আসলে বোমা মেরে সব তছনছ করে দেবে, সর্বনাশ করে দেবে। ওফো, যা হবার তা হতে দাও না, কিন্তু ওই মাহিমকে চিরজীবনের জন্য শেষ করতে হলে একমাত্র মামাকেই দরকার। কেন, তুই ওকে খুন করতে পারবি না? তুই কি আমার মেয়ে না? তোর শরীরে কি আমার রক্ত নেই? তুই নিজে গিয়ে ওর শরীর থেকে মাথাটা আলাদা করে আমার কাছে নিয়ে আয়, আর না পারলে বল, আমি নিজে গিয়ে ওকে খুন করে আসব। মা, ওই মাহিমকে খতম না করা পর্যন্ত আমি তোমাকে আমার মুখ দেখাবো না। আরে কোথায় তোমরা, বেরিয়ে এসো! আরে দেখো দেখো কাকে নিয়ে এসেছি। বন্দে মা, ভাই কারা লইছে? আরে আরে দেখো কাকে নিয়ে এসেছি। মাহিম, এর তুমি কাকে নিয়ে এসেছো? আর তোমার কপালে রক্ত কেন? এই ডাইডিটা আমাকে খুন করতে চেয়েছিল, ওকে অ্যাটেম্প্ট টু মার্ডারের মামলা জেলে দিতে পারতাম, কিন্তু ওকে জেলে দেয়া আর কুকুরের লেজ সোজা করতে চাওয়া একই ব্যাপার, তাই ওকে কোচিং করাতে এখানে নিয়ে আসলাম। বাগনা, কোচিং এর বিষয়টা তো বুঝলাম না। হাতের কাছে হরেক রকমের খাবার থাকলে যেমন ক্ষুধার যন্ত্রণা অনুভব করা যায় না, তেমনি এসি রুমে ঘুমিয়ে গরিবের কষ্ট বোঝা যায় না। ওরা যেই মানুষগুলো রক্ত চুষে খায়, সেই মানুষগুলোকে এক ফোঁটা রক্ত তৈরি করতে কতটা পরিশ্রম, কতটা ঘাম ঝরাতে হয়, সেটা ওকে বোঝানোর জন্যই একটা কোচিং এর ব্যবস্থা করেছে। মাহিম, তুই যা করেছিস, আম্মাজন জানতে পারলে তোর কি হবে ভেবে দেখেছিস? তুই কি কখনো পরিণামের কথা ভেবেছিস? যদি ভাবতি তাহলে মানুষের উপর এত অত্যাচার করতি না, এত অহংকারী হতি না। এবার তোর কৃতকর্মের সাজা তোকে সুদে আসলে বুঝিয়ে দেব। আপনারা সবাই আমার সাথে আছেন? হ্যাঁ আছি। তুই তো আবার সেন্টফেন না লাগিয়ে বাড়ি থেকে বেরোতে পারিস না, এবার মাটি আর গোবরের গন্ধ শরীরে লাগিয়ে দেখ কেমন লাগে। শুনুন সবাই, ওর কোর্স শেষ না হওয়া পর্যন্ত ও যে এখানে আছে বাইরের কেউ যেন জানতে না পারে। চলায়
মানুষ নয় তো ছোট রে কেউ দেখ না ভেবে একবার দুদিনের এই দুনিয়াতে পাবি না রে কোনো ছাড় মানুষ নয় তো ছোট রে কেউ দেখ না ভেবে একবার দুদিনের এই দুনিয়াতে পাবি না রে কোনো ছাড় কত ধানে কতটা চাল বোঝাবো এবার ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার ও তোর গতর ভরা রাগ দেখাস রূপের দেমাগ তোর হিংসা ভরা মন করিস বড়াই সারাক্ষণ বড় লোকের বেটি রে তুই আর পাবি না ছাড় ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার তোরা ভালো করে দেখে রাখি তুই আর হুঁ করে কাম হইব না বারো ঘন্টা পার হয়ে গেল আমার মায়াকে কোথাও খুঁজে পেলি না কেন তোদেরকে রেখে আমার কি লাভ এই বল আমার কি লাভ আম্মা জান মায়ার নিখোঁজের কথা কি পুলিশকে জানাবো বাহ পুলিশকে জানাবে আমার মায়ামণি নিখোঁজ হয়েছে এটা মানুষ জানুক আর তারা ফুর্তিতে নাচুক বাহ 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 আম্মা জান আমার মনে হয় মাহিমকে মারতে গিয়ে মায়া কোনো বিপদে পড়েছে মামা তুমি ঠিক কথা বলেছ এই তোরা যা মাহিম যেখানেই থাকুক ওকে ধরে নিয়ে আয় আম্মা জান ওরা কিভাবে মাহিমকে ধরে আনবে ওরা তো মাহিমকে দেখলেই কাপড় নষ্ট করে ফেলে আমি যাব ওই মাহিমকে ধরে আনতে ম্যাডাম মামা পুরা মহল্লা তন্ন তন্ন করে খুঁজে দেখো মায়া কোথায় মায়া কোথায়